আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। উদ্বোধনী ভাষণ প্রদান করছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মহতরম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন মনে হচ্ছে সুস্থ আছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওমান দাআ বিদাওয়াতিহি ওয়া ইসতানা বিসুন্নতিহি ইলা ইয়াউমিদ্দিন ওয়া বাদ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কালামিল মাজীদ أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين سورة بقرة 208 آية সম্মানিত সুধীমণ্ডলী, শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, এবং এবারে বোধহয় গর্ব করে বলে যায় যে দেশের প্রায় সকল জেলা থেকেই বিশিষ্ট জ্ঞানী মানুষেরা আমাদের তবলিগী ইজতেমায় দুপুরের আগেই অংশগ্রহণ করেছেন। এজন্য আমরা অত্যন্ত আনন্দিত, সবারই বলুন আলহামদুলিল্লাহ। বরগুনা থেকে কক্সেস বাজার আর খুলনা থেকে সিলেট, এরপরে বাংলাদেশ আর কোথায় থাকে? তেঁতুলিয়া তো বাড়ির কাছে আমাদের, ওটা পলিটিক্যাল তেঁতুলিয়া হয়ে গেছে এখন। সর্বস্তরের মানুষ যে আহলে হাদিস আন্দোলনকে গ্রহণ করেছে এজন্য আপনারা খুশি নন? আমরা আগে ভাবতাম নোয়াখালী আহলে হাদিসের খবরই নেই, সুনামগঞ্জ সিলেট আহলে হাদিসের নাম বললে পিঠে মেরে ফেলে দেবে, আর দক্ষিণবঙ্গ মানে পীরের বঙ্গ। সব বঙ্গে ভঙ্গ হয়ে গেছে, আহলে হাদিস সব জায়গায় চলে গেছে, হকের দাওয়াত সবাই কবুল করেছে, আবারও বলুন আলহামদুলিল্লাহ। এবারের তবলিগী ইজতেমা বিগত সকল তবলিগী ইজতেমার চাইতে ব্যতিক্রম ধর্মী ইজতেমা, যে শুরুতেই আমরা জায়গার সংকটে পড়ে গেছি। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি চিঠি দিয়েছি যে 100 একর জমি আমাদের জন্য বরাদ্দ করুন, নইলে আমার জায়গা হচ্ছে না। খুব খুশি না? জি না, বলুন আমরা আমাদের টাকা দিয়ে জমি কিনবো, সরকারি টাকা নিব না। এইটি হলো পুরুষ মানুষের কথা। আমরা এবার জেলাকে জেলায় জেলায় ভাগ করে দেবো, এক এক জেলায় এত বিঘা জমি কিনে দেবো, দিয়ে 100 একর করে 300 বিঘা জমি আমার কেনাই লাগবে। আর নইলে মানুষ এসে ফিরে যাবে, এটা কি ভালো হবে? আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ইমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুব্বু মুবিন, নিশ্চয় সে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। ছোট্ট একটি আয়াতে তিনটি বিষয় বর্ণিত হয়েছে। আমানুদেরকে বলা হচ্ছে পূর্ণ মুসলিম হওয়ার জন্য, কাফারুদেরকে বলা হচ্ছে না। অর্থাৎ কলমা পাঠ করলেই যে একজন লোক পূর্ণ মুসলিম হবে এটা কিন্তু আল্লাহ পাক বলেন নাই। কলমা পাঠ করার পরে তাকে পূর্ণ মুসলিম হওয়ার চেষ্টা করতে হবে। পূর্ণতা এবং অপূর্ণতা বিষয়টি আপেক্ষিক। আপনাকে গেট পাস দেওয়া হলো কলমার মাধ্যমে, তুমি ইসলামের গণ্ডির মধ্যে প্রবেশ করলে, এবার তোমার পরীক্ষা হবে। তুমি থার্ড ক্লাস পাবে না ফার্স্ট ক্লাস পাবে, শুরু হবে পরীক্ষা। এই পরীক্ষা আমৃত্যু চলবে যতক্ষণ নিঃশ্বাস থাকবে। তবলিগী ইজতেমার একটা সুযোগ আসছে আমাদের সামনে।
ছোটোখাটো সকল বিষয়ে আমরা পূর্ণ মুসলিম হব, বড় বড় বিষয়গুলি বড় জায়গায় মোকাবেলা হবে, কিন্তু ইস্তেমারের ফিল্ডে যতক্ষণ আছি এই পরিবেশটা কেমন, উপরের দিগন্ত বেষ্টিত নীলাকাশ আর নিচে আল্লাহ সৃষ্ট সবুজ ঘাসের উপরে আমরা কিছু মানুষ একত্রিত হয়েছি, বাড়িতে টাইলস ফিটিং বাড়িতে আমরা, অথবা মোজাইক করা বাড়িতে, অথবা এসি ঘরে আমরা আরাম করে শুয়ে থাকি, কিন্তু এখানে এসেছি আমরা মাটির উপরে বসে আছি, বিচালি এবং পল বিছানোর স্থান। এখানে আমির ফকিরের কোনো পার্থক্য নাই, ধনী গরিবের এই ভেদাভেদ ভুলে আমরা এক আল্লাহর ডাকে, আল্লাহর জমিনের উপরে আল্লাহর বাণী শোনার জন্য আল্লাহর বান্দারে একত্রিত হয়ে বসেছি। এই সুন্দর এই পরিবেশ অন্য কোথাও আপনি পাবেন না। এই পরিবেশকে মনে রাখুন। এরপরে আমরা জীবনের শেষ পরিণতি কথা আপনার মনে করি, যখন আপনার আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, আপনার আমার প্রিয় সন্তান আপনার দেহের সমস্ত কাপড় কিন্তু খুলে নেবে, নিয়ে একটা অল্প দামের থান পরিয়ে দেবে, তিনখানা কাপড় পরিয়ে আপনাকে বিদায় করে দিবে, আপনাকে তারা নিজ হাতে মাটির ঘরে রেখে আসবে, মাটির উপরে, যে মাটিতে আপনি কখনোই বসন নাই, শুধু মাটির উপরে আমরা কখনোই শুতে কামনা করি না। যদি না কারাগারে হাজতখানায় ঢুকতে হয় সে কথা বাদ। বন্ধুরা আমার, মাটির বিছানা আপনাকে স্মরণ করিয়ে দেয় কবরের সেই ভয়ঙ্কর মুহূর্তটির কথা। এই মুহূর্তে আসুন আমরা সবাই চিন্তা করি আমাদের জীবনের শেষ পরিণতির কথা। আজকে সব ছেড়ে আমরা মাটির উপরে বসেছি, আমরা কেউ এক মায়ের সন্তান নই, প্রায় সবাই আমরা পৃথক পৃথক মায়ের সন্তান, তাই না? সবাই আজকে ভাই ভাই হয়ে গেছে। কিসের কারণে? একটা মৌলিক আদর্শের কারণে। সে আদর্শটা কি? ইসলাম। আর ইসলামের সাথেও যোগ হয়ে যাচ্ছে এখন আহলে হাদিস। ইসলাম আমাদের ধর্মীয় নাম, আহলে হাদিস আমাদের বৈশিষ্ট্যগত নাম। জঙ্গলে অসংখ্য পশু বসবাস করে, বানর তার বান্দরামের জন্য বানর হিসেবেই পরিচিত, সিংহ তার নেতৃত্বের জন্য সিংহ বলে পরিচিত। দুটো নাম যদি একই পশু বলা হয়তো, সিংহ আর বানরকে যদি এক মনে করা হয়তো, তাহলে যিনি যাইতেন বানরকে সিংহ মনে করে বা সিংহকে বানর মনে করে তার জীবন থাকত? বৈশিষ্ট্যগত পার্থক্য থাকবেই। এমনকি নিজের বাড়িতে এক বাপের তিনটা সন্তান হলে তিনজনের তিন রকম বৈশিষ্ট্য, তিনজনের কণ্ঠ তিন রকম, তিনজনের হাসি তিন রকম, তিনজনের চলাফেরাটাও তিন রকম। এটা আল্লাহ প্রদত্ত এই পার্থক্য সবার মধ্যে বিদ্যমান। আহলে হাদিস কেবল তারাই, তারা জীবনের সর্বক্ষেত্রে পবিত্র কোরআন ও সহিহ হাদিসকে অগ্রাধিকার দিয়ে জীবন পরিচালনা করে। এই মৌলিক বৈশিষ্ট্য জাতিকে স্মরণ করে দেওয়ার জন্যই আমরা বছরে একবার করে এখানে তবলিগি ইজতেমা করি, সবাইকে আমাদের বৈশিষ্ট্যের সঙ্গে পরিচিত করার উদ্দেশ্যে। এই পরিচিত হতে যারা খুশি হন তারাই কিন্তু আজকে সারা দেশ থেকে এখানে জমায়েত হয়েছেন। আমরা আপনাদের সবাইকে অন্তরে অন্তঃস্থল থেকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের এ শস্য শ্যামল ভূমিতে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দাওয়াত নিয়ে কাজ করা মানুষের সংখ্যা খুবই কম। দূর অতীতে 700 হিজরিতে, খ্রিস্টাব্দ 1300 শতাব্দীতে সুদূর বুখারা থেকে আল্লামা শরফুদ্দিন আবু তাওয়ামা বাংলাদেশের তৎকালীন রাজধানী সোনারগাঁয়ে এসে
দীর্ঘ 22 বছর বুখারি ও মুসলিমের যে দর্শ দিয়ে গেছিলেন, তাঁর সেই দাওয়াতের ফসল সবচেয়ে বেশি কাজ করেছে বাংলার মাটিতে। হাজারে হাজার মানুষ আহলে হাদিস হয়ে গিয়েছিল তখন। তারও পূর্বে যখন আরব বণিকরা তাদের ব্যবসায়ী কাফেলা আরবের বন্দরগুলি থেকে বেরিয়ে চীনের উদ্দেশ্যে যাত্রা করেছিল, যাওয়ার পথে চট্টগ্রামে এবং আরাকানে, যাদেরকে আমরা রোহিঙ্গা বলছি, এসব স্থানে জাহাজ ভাঙ্গার ঘাট, কদম রসুলের ঘাট এখন পর্যন্ত তাদের বিগত চিহ্ন বহন করছে। জাহাজ ভেঙে গেছে, তারা বাধ্য হয়ে পার্শ্ববর্তী স্থানে আশ্রয় নিয়েছে, আর ফিরে যেতে পারে নেই। এদেশের মেয়েদের সঙ্গে তারা বিবাহ সূত্রে আবদ্ধ হয়ে এদেশেই থেকে গেছে। তাদেরই সেই আরবীদের বংশধর এদেশে বহু বাঙালি রয়ে গেছে। আরাকানের অধিকাংশ যারা মুসলিম, অধিকাংশই আরব বংশোদ্ভূত। তারা তৎকালীন সময়ে আরাকানের যারা ক্ষমতাসীন ছিলেন, তারা যে তাদের সঙ্গে বললেন যে আমরা মুসলমান, আমরা আমাদের ধর্ম অনুযায়ী জীবন পরিচালনা করি, যদি আপনি আমাদেরকে এই স্বাধীনতা দেন তাহলে আমরা আপনাদের দেশে বসবাস করব, আমরা ব্যবসায়ী জাতি, আমরা ব্যবসা করে জীবন পরিচালনা করি। আরবদের ব্যবসাটা তৎকালীন সময়ে সারা বিশ্বে সুপরিচিত ছিল, আর এজন্য আল্লাহ পাক তার শেষ নবীকে ব্যবসা কেন্দ্র হিসেবে আরবে পাঠিয়েছিলেন। কারণ আরব দেশে কিছু হয় না, ধান হয় না, গম হয় না, কিছুই হয় না, একদম স্রেফ মরুভূমি এলাকা। ব্যবসা তাদের সবচেয়ে বড় মাধ্যম, সবচেয়ে বড় উপজীবিকা। খেজুর গাছের খেজুর আর এই ব্যবসা তাদের পুঁজি। আরবদের এই ব্যবসায়ী জাতিকে তৎকালীন সময়ের আরাকানিরা স্বাগত জানিয়েছিল। সেই সময় তারা নিজেদের আমিরের মাধ্যমে শাসিত হতেন। এ বিষয়ে ডক্টর এনামুল হকের থিসিস পড়বেন আর আমাদের করা থিসিসটাও দেখবেন। শুধু তাই নয়, তৎকালীন সময়ের এখন থেকে আমরা রামু উপজেলা বলছি, কক্সবাজারের এই রাজার নাম ছিল রাহমি। রাহমি রাজা আরব বণিকদেরকে সঙ্গে সঙ্গে পরিচিত হলেন, তখন তিনি এই মুসলমানদের যিনি নবী তাদের ভাষায় বলছি, তাকে উপঢৌকন পাঠিয়েছিলেন এক কলস আদা, যাকে সুরে দাহারে দেখবেন জাঞ্জাবিলা আছে না সুরে দাহারের মধ্যে, এই জাঞ্জাবিল অর্থ হল আদা। এই আদা পাঠিয়েছিলেন তৎকালীন সময় তাদের দৃষ্টিতে বহুমূল্য উপঢৌকন হিসাবে। রাবি আবু সাইদুল খুদরি বলছেন, এই আদা যখন আসলো বাংলাদেশ থেকে, তখন আল্লাহর রসুল সেই আদা টুকরা টুকরা করে আমাদের সবাইকে বণ্টন করে দিলেন। সনদ যদিও জয়ীব, কোনো খবরটা আমরা যদি সঠিকভাবে ধরে নিতে পারি আনুষঙ্গিক ব্যবসায়িক কারণে। তখন থেকে যারা এদেশে মুসলমান ছিলেন তারা সাহাবিদের যুগের মুসলমান ছিলেন। রসুলের যুগে কি হানাফি সাহাবি ছিল? সবাই ছিল আহলুল হাদিস, বলল আলহামদুলিল্লাহ। এখনো পর্যন্ত সে অভ্যাস আমাদের মধ্যে আছে, কোনো জিনিস হারিয়ে গেলে আমরা বলি জিনিসটার হদিস পাওয়া গেল না, বলি না হাদিস না পেলে তারা কিছুই ভক্ষণ করতেন না, হালাল হারাম বাছাই করে চলতেন তৎকালীন সময় মুসলমানেরা। এমনকি 763 হিজড়িতে বিহারের এহিয়া মানেরি যখন বাংলাদেশে এলেন, উনি এসে শরফুদ্দিন আবু তাওয়ামার জামাই হলেন, তিনি জীবনে খরবুজা খাননি। কেন? ওনাকে জিজ্ঞেস করেন, আপনি কেন খাচ্ছেন না, তরমুজ খাবেন, বাঙ্গি খাবেন, খরবুজা খাবেন না কেন, একই জাতের তো? উনি বললেন, খরবুজা সম্পর্কে আমি এখন কোনো হাদিস পাইনি, অথবা আমি এখনও খাবো না হাদিস না পাওয়া পর্যন্ত। এই যে হাদিসের প্রতি মহাব্বত, ভালোবাসা, সেই সময় থেকে আছে এদেশের মানুষের। আর সে কারণে আমাদের রাজশাহীর গবেষক ইবনে সামাদ তিনি তার বইতে লিখেছেন, এদেশের মানুষ শুরু থেকে হাদিসপন্থী ছিল, সে কারণে আজ পর্যন্ত এদেশের মানুষ বলে জিনিসটা হদিস পাওয়া গেল না, হাদিসটা হদিস হয়ে গেছে।
অনেকে বলে এদেশে পীর সাহেবরা নাকি এদেশে ইসলাম নিয়ে আসছে। ইতিহাস দয়া করে পড়ুন, পীরের জন্মিত হলো কালকে, আগে সাহাবি না আগে পীর, আগে রসুল হবে তবে তো পীর হবে। রসুলের সময় এদেশে জাঞ্জাবিল আদার উপর ঢকন চলে গেছে, তখন কোনো পীর সাহেবরা ছিল? এগুলো ইতিহাস বিকৃতির ব্যবসা। বা আমরা আমাদের থিসিসে দেখিয়ে দিয়েছি আহলাদিস এদেশে নতুন করে সৃষ্টি হয় নাই, আহলাদিসদের সেই পুরনো ঐতিহ্যই এদেশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছিল। আজও আস্তে আস্তে আমরা দেখেছি মানুষের তৃণমূল পর্যায়ে অন্তরের গহীনতম প্রদেশে আহলাদিসের দাওয়াত যে কীভাবে করাঘাত করেছে তার বাস্তব প্রমাণ কিন্তু আপনারাই। আগে লোকের ভাবত শুধু রাজশাহীতে আহলাদিস, আর এখন রাজশাহী ডিঙিয়ে দেশের প্রান্ত ছাপিয়ে বিদেশে যে কড়া নাড়া দিচ্ছে আহলে চান্দন কাকে বলে, সবাই আলহামদুলিল্লাহ এটাকে অত্যন্ত আনন্দের সঙ্গে লুফে নিচ্ছে। সহি হাদিস বলে আমি কেন মজাব মানব? নিঃসন্দেহে এর কারণে কিছু লোক খুশি হচ্ছেন, কিছু লোক নাকচ তো হবে নাকি ভাই? নাকচ হবে না, হতেই হবে। আমরা মনে করি সবাই আমরা আদম সন্তান, হিন্দু হই খ্রিস্টান হই বৌদ্ধ হই মুসলিম হই যাই হই আমাদের মাতা পিতা এক, আমরা আদম এবং হাওয়ার সন্তান, প্রত্যেকেই আমরা আল্লাহর কাছে দায়ী। মৃত্যুর পরে আমাদেরকে সেখানে কৈফিয়ত দিতে হবে। কোরআন হাদিস মজুদ থাকতে অন্য কোনো কিছু যদি আমরা গ্রহণ করি সেদিন আমরা কী কৈফিয়ত দেবো আল্লাহর কাছে? ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন, এজা ওয়ারাদাল আসার ও বাতালার নাজারও, যখনই হাদিস তোমার সামনে আসবে তখনই তোমার সমস্ত রায় কেয়াস যুক্তি বুদ্ধি সব বাতিল হয়ে যাবে। এই মূলনীতিকে সামনে রেখেই আমরা দাওয়াতি ময়দানে কাজ করে যাচ্ছি। বন্ধুরা আমার, একটা হাদিস খালি বলবো, মেনে চলার চেষ্টা করবেন। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বাল আন্না রাজুলান জা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকাল ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আহাব্বু ইলাল্লাহ, একজন লোক একদিন আল্লাহ রাসূলের সামনে এলেন এবং এসে বলেন, হে আল্লাহ রাসূল, আল্লাহর নিকটে সর্বাধিক প্রিয় ব্যক্তি কে? জবাবে সেদিন আল্লাহ রাসূল যে কথাটি বলেছিলেন আমি আরবি বাদ দিয়ে বাংলায় খালি অনুবাদ করে দিচ্ছি, এগুলো আপনারা মেনে চলবেন, কারণ এটা আমার কথা কিছুই নাই। এক, যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে সে আল্লাহ নিকটে সবচেয়ে বেশি প্রিয়তর হয়। মনে রাখবেন, যে ব্যক্তি মানুষের সবচেয়ে উপকার করে সে আল্লাহর সর্বাধিক প্রিয় হয়। দুই, সবচেয়ে প্রিয় নেক আমল হল কোনো মুসলিমকে আনন্দিত করা, দুঃখিত করা নয়, অথবা তার কোনো বিপদ কষ্ট বা উৎকণ্ঠা দূর করা, অথবা তার ঋণ পরিশোধ করে দেওয়া, অথবা তার ক্ষুধা দূর করা, সবকটাই কিন্তু আমরা আজকে সুযোগ পাব। এই যে কটার কথা বললাম এই দুটো ধারার মধ্যে সবকটাই আপনারা কিন্তু আজকে পাবেন। টয়লেট 170টা, মানুষ তো কত গুণ বেশি তার ঠিক নাই, লাইন পড়বে না? যদি আপনার ঠেলাঠেলি শুরু করে দেন তো টয়লেট বাদ দিয়ে সবই হবে। এখানে কিন্তু একটা সুযোগ আছে, খাওয়ার প্যান্ডেল আছে, ক্ষুধাকে চাপতে হবে। আমরা সিয়াম রাখা মুসলমান, প্রয়োজনে 15 ঘন্টা থাকবো তাও ভালো, কিন্তু খাদ্য ওই প্যান্ডেলে গিয়ে হইচই করে ঠেলাঠেলি করবো না, শৃঙ্খলা বজায় রাখবো। একজন ভাই মোবাইল হারিয়ে গেছে, উৎকণ্ঠা, কী হয়েছে ভাই আপনার, কেমন হয়েছে, কী সমস্যা কী? ভাই আমার মোবাইল হারিয়ে গেছে, বুঝতে পারছি না কিন্তু কী হলো। যদি আপনার মোবাইলের জ্ঞান থাকে, আমি কিন্তু অফিসে বকলাম কিছু বুঝি না, আমি বলে চিন্তা করে না ব্যবস্থা করছি, পড়ে আসে লোকটা মোবাইল ফেলে হাঁটা দিয়েছে খেয়াল করে নেই, আপনি ভাই মোবাইলটা এই যে আপনার আপনারই হবে পড়েছিল এখানে নিয়ে নেন। এমনি করে পরস্পরকে সাহায্য করার মধ্যে কিন্তু আজকের এই হাদিসটা ফলো করা যাবে। এখান থেকে ঘোষণা হচ্ছে মঞ্চ থেকে, আপনার কাঁথা সোজা করুন, আপনার গায়ে কেউ তো হাত দেবে না, কেউ ঠেলাঠালি করবে না,
আপনার ইমান আপনাকে বলে দেবে যে আমি যে কাতার সোজা না করে আমার সালাতটা কবুল হবে না, অল্পের জন্য কেন আমি নিজের ক্ষতি নিজে করব। আপনি কিন্তু আলহামদুলিল্লাহ নিজে নিজে কাতার সোজা করবেন, যদি সুশৃঙ্খলভাবে আজকে কাতার সোজা করে সালাত আদায় করেন, আজকের ইস্তেমা যারা নতুন এসছেন যারা কখন আসেননি তারা কিন্তু আপনাকে সম্মান করবে, প্রশংসা করবে, হ্যাঁ রাজশাহী গেছিলাম, মানুষগুলো এত সুপ্রশিক্ষিত যে তারা খালি হুকুম দিলেই সেভাবে কাজ করে। আনুগত্য হলে সবচেয়ে বড় জিনিস, আনুগত্যহীন সংগঠন ইসলাম কখনোই পছন্দ করে না। আর আমাদের এই ইজতেমা সংগঠনের ইজতেমা, কোনো ব্যক্তি উদ্যোগে এই ইজতেমা হয় না। আপনারা কেউ খেয়াল করে দেখেছেন আমাদের পোস্টারে কারো বক্তার নাম থাকে? একটু বলেন শুনি কথা আপনাদের, এদিকে উত্তর দিকে লোকরা কী বলে? আমাদের কোনো পোস্টার দেখছেন আপনারা? পোস্টারে নিয়ে তো নাম দেবে কোথায়? আস্তে আস্তে কিছুই থাকবে না, খালি ঘোষণা জানবেন অমুক তারিখে ইজতেমা হবে। আপাতত আমাদের নিয়মিত ঘোষণা হলো এই প্রতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষ বৃহস্পতি শুক্রবারে আমাদের ইজতেমা হয়, এটা মুখস্থ রাখবেন। বিশেষ কোনো সমস্যা না হলে এর পরিবর্তন হবে না। তবে হ্যাঁ মাশাআল্লাহ আমাদের ভাইরা হুঁশিয়ার হয়ে গেছে যে এই তিন দিনেই এখানে রাজশাহীতে আর তিনটা আর একটা বিশাল তিনটা ইজতেমা হচ্ছে, তিন দিন ধরে বৃহস্পতিবার শুক্রবার শনিবার। যত ইজতেমাই হোক এখানে কিন্তু অন্যবার চেয়ে বেশি লোক হয়েছে, এবার অনেক কিছুই হবে এই ইজতেমাকে ঘায়েল করার জন্য। কিছুই আমরা তোয়াক্কা করি না, সেরে আল্লাহর ভরসা করি, আল্লাহর ইচ্ছা হলে আল্লাহর নেক বান্দারা ইজতেমায় আসবেন, না আসলে আমাদের কিছুই করণীয় নাই, ঠিক না? এটা ইমানই ব্যাপার, কোনো জবরদস্তি এখানে নাই। তো এই যে হাদিসের দুই নম্বর যে বক্তব্যটা, কারো কষ্ট দূর করা, কারো উৎকণ্ঠা দূর করা, কারো বিপদ হলে বিপদ দূর করা, অথবা কারো ঋণ পরিশোধ করে দেওয়া, বড় ঋণ তো আপনি পারবেন না, ধরুন আপনি গাড়িতে উঠছেন অটোয় মার্কেটে যাবেন, অটো তো 10 টাকা ভাড়া নেবে, হাত দিতে হবে পকেটে টাকা নেই, ভাই লজ্জা পড়ে গেছে, ভাই চিন্তা করে টাকা আমি দিয়ে দিচ্ছি, এটা বলা যাবে না? এই ছোট্ট ছোট্ট কাজ দিয়ে কিন্তু আপনি বহু নেকি আজকে অর্জন করতে পারেন। অথবা ক্ষুধা দূর করা, ভাই আসলেন তো অনেক দূর থেকে, খাওয়া দাওয়া করেছেন? না ভাই, তাই তো কোথায় খাইতে হবে তা তো জানি না, আরে এখন কোথায় খাই, এখন ইজতেমা শুরু হয়ে গেল, আপনি টান দিনে চলে গেলেন, ভাই চলেন তো ওই প্যান্ডেলে চলেন, নাহলে আমি আপনি কিছু বিস্কুট কিনে তাকে দিয়ে দিলেন। এইভাবে যদি আমরা চেষ্টা করি, দুটা বিস্কুটের বিনিময়ে আপনি জান্নাত খরিদ করতে পারেন আজকে, এই সুযোগ কিন্তু আজকের দিনটা আল্লাহর ইচ্ছা আছে। তিন নম্বর, আল্লাহ রসুল বলছেন আমার কোনো ভাইয়ের সাহায্যের জন্য তার সাথে হেঁটে যাওয়া আমার নিকট এই মসজিদে অর্থাৎ মদিনায় মসজিদে নববীতে এক মাস ইতিকাফ করার চাইতেও প্রিয়তর। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি, মসজিদে নববীতে ইতিকাফ করার জন্য বাংলাদেশের লোকরা যায় না? অথচ আল্লাহ রসুল কী বলছেন, একটা ভাইকে আমি যদি সাথে এগিয়ে দেওয়া আমার নিকটে বেশি প্রিয় এই মসজিদে এক মাস ইতিকাফ করার চাইতে। এর সাথে নেকির কাজ কিছু হয়? হাদিসটা মনে রাখবেন। চার নম্বর, যে ব্যক্তি তার ক্রোধকে সংবরণ করবে আল্লাহ তার দোষ ত্রুটি গোপন রাখবেন। নিজের ক্রোধ কার্যকর করার সুযোগ থাকা সত্ত্বেও যে ব্যক্তি তা দমন করবে, কিয়ামতের দিন মহান আল্লাহ তার হৃদয়কে সন্তুষ্টি দিয়ে ভরে দিবেন। বলুন আলহামদুলিল্লাহ। যারা হজে গিয়েছেন ওমরায় গিয়েছেন দেখবেন হারামের চারপাশে একটা বড় ফেস্টুন থাকে, জলে আর নেবে একটি শব্দ, লা তাগদাব, ক্রুদ্ধ হয়েও না, খেয়াল করে এটা মনে মনে একটু কাবা ঘরে তাকান, লা তাগদাব, ক্রুদ্ধ হয়েও না, কারণ প্রচণ্ড ভিড় হয় তো, আর ভিড়ে তো মানুষ আর রাখতে হবেই, আর এমনি তো ভিড়, তারপর গরমও খুব বেশি, আর মানুষ যদি ঠেলাঠেলি করে তো রাখতে এমনিতেই হয়। এজন্য এই হাদিসটা তারা ব্যবহার করছে, লা তাকজাব, ক্রুদ্ধ হইবেন না। আজকেও কিন্তু আপনাদেরকে বলছি সমস্যা মেলা কিছু ঘটবে, ক্রুদ্ধ হবেন না, আল্লাহ রসুলের হাদিস মেনে চলুন, তাহলে আমি মুসলিম, তাহলে আমি আহলে হাদিস। যদি এটা করেন আল্লাহ রসুল বলছেন কিয়ামতের দিন আল্লাহ তার হৃদয়কে সন্তুষ্টি দিয়ে ভরে দিবেন, অর্থাৎ সে জাহান্নাম থেকে মুক্ত হবে।
পাঁচ নম্বর, যে ব্যক্তি তার কোনো ভাইয়ের সাথে গিয়ে তার কোনো প্রয়োজন মিটিয়ে দিবে কিয়ামতের কঠিন দিনে, যেদিন পুলসরাতের উপর সকলের পা পিছলে যাবে, সেদিন আল্লাহ তার পা দৃঢ় রাখবেন। কঠিন ব্যাপার, কিয়ামতের দিন পুলসরাতে কার পা স্থির থাকবে না, আর পা পিছলে পড়লেই জাহান্নামের আংটা ধরে ফেলবে আমাকে। যদি সেদিন আমাদের তকদির ভালো থাকে, আমাদের পা দৃঢ় থাকবে, পিছলে যাবে না। আমরা সবাই মিলে আল্লাহকে দোয়া করি, আল্লাহ কিয়ামতের কঠিন সময়ে সেই পুলসরাতের উপরে আল্লাহ তুমি আমাদের পাগুলকে দৃঢ় রেখো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর রসুল বলছেন, যে ব্যক্তি তার কোনো ভাইয়ের সাথে গিয়ে তার প্রয়োজনটা মিটিয়ে দেবে, সে কিন্তু এই পুরস্কারটা পাবে। দুজন ভাই, আরেকজন আগন্তুক এসে বললেন, ভাই আমি তো আমির জওয়ার সঙ্গে সাক্ষাৎ করবো, কীভাবে করবো, জীবনে তো আমি আসি নাই। একজন বলল, এখান থেকে সোজা চলে যান, এদিকে কোন দিক, পূর্ব দিকে একটা বড় বড় দুটো তিনটা আম পাবেন, ওটা হলো আম চত্বর, ওখান থেকে বামে যাবেন, তারপর ওখান থেকে ডানে যাবেন, আমি সবকে পেয়ে যাবেন। ওলোকভাবে কোথায় আম চত্বর, কোথায় ডান, কোথায় বাম, কী করি এখন? আরেকজন বললো, ভাই চিন্তা করেন, আমি যাচ্ছি আপনার সঙ্গে, চলুন যাই দেখা করে দিয়ে আসি। ও সোজা নিয়ে চলে গেল, আমি সবাই দেখা করালো। বলুন এই দুজনের মধ্যে কে বেশি নেকি পাবে, পরের লোকটা না আগের লোকটা? দুজনে নেকি পাবে, কিন্তু পরের লোকটা বেশি পাবে। প্রথম লোকটা দশ নেকি, পরের লোকটা হয়তো বিশ, আল্লাহ চাইলে সাতশো নেকি দিয়ে দিতে পারে, যদি সাথে করে দিয়ে আসে। এটাই হলো এগুলোর উদাহরণ। সাধ্যমতো মানুষকে ভালোবাসুন, উপকার করুন, ইনশাআল্লাহ এই উপকার হারিয়ে যাবে না। এই মুহূর্তে আপনার যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, এই উপকারের বদৌলত আল্লাহ পাক আপনার সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন। ছ নম্বর, তিনি বলেন, সিরকা যেমন মধুকে নষ্ট করে দেয়, মন্দ আচরণ তেমনি মানুষের সৎকর্মসমূহ বিনষ্ট করে দেয়। আপনি খুব ভালো, বড় জ্ঞানী, বড় আলেম, সবই ঠিক আছে, কিন্তু আপনার আচরণটা খারাপ। আদেশটা মনে রাখবেন, মধু তো সবচেয়ে মজাদার জিনিস পৃথিবীতে, অত সিরকা পড়লে মধুকে খায় না। দুধ সবচেয়ে উপাদেয় খাদ্য আমাদের, কিন্তু গোচেনা পড়লে কেউ দুধ খায় না। ঠিক অমনি করে আচরণ যদি খারাপ হয়, আমরা সব নষ্ট। হাদিসের সর্বশেষ কথা হচ্ছে এটাই, সিরকা যেমন মধুকে নষ্ট করে দেয়, মন্দ আচরণ তেমনি মানুষের সৎকর্মসমূহ বিনষ্ট করে দেয়। তবরানি আওসাদ সহিহা 906 নম্বর হাদিস। এর মধ্যে দিয়ে আমাদেরকে আল্লাহ রাসূল যে উপদেশটা দিলেন সেটা এই, যে দেখো ব্যক্তি কল্যাণ হোক আর সমাজ কল্যাণ হোক, ছোটোখাটো কোনো সুযোগকেও যেন তোমরা নষ্ট না করো। ইস্তেমার কমিটি বিরাট একটা আয়োজন করেছেন, এটা তাদের বড় উপার্জন, বড় নাকি, কিন্তু আপনি এত শত কিছু করেন নাই, ইস্তেমায় এসেছেন, মানুষের কিছু উপকার করেছেন, এটাই কিন্তু আপনি এই বিশাল নেকি পেয়ে গেলেন। বড় হোক আর ছোট হোক, ইসলাম সকল ব্যাপারে মানুষকে পরিপূর্ণভাবে মুসলিম হওয়ার আহ্বান জানিয়েছে। উদখুলু ফিস সিলমে কাফফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও, এটা প্রত্যেক মুসলমানের জন্য আল্লাহ পাকের এই আহ্বান। আর তার নবী, শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বান হচ্ছে এটার তো ব্যাখ্যা। আসুন আবার আমি ওই ছয়টা পয়েন্ট মনে করিয়ে দিই। আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় হলো সেই ব্যক্তি, যে ব্যক্তি মানুষের সবচেয়ে বেশি উপকার করে। দুই নম্বর, সবচেয়ে প্রিয় নেক আমল হলো কোনো মুসলিমকে আনন্দিত করা, তার কোনো বিপদ, কষ্ট বা উৎকণ্ঠা দূর করে দেওয়া, অথবা ঋণ পরিশোধ করে দেওয়া, অথবা তার ক্ষুধা দূর করে দেওয়া। তিন, আমার কোনো ভাইয়ের সাহায্যের জন্য তার সাথে হেঁটে যাওয়া, আমার নিকটে এই মসজিদ নববীতে এক মাসে থেকে করার চাইতেও প্রিয়। বোঝা গেল, সাহায্য করার জন্য সালাত বাদ দিয়ে হলেও তাকে সাহায্য করতে হবে।
চার নম্বর, যে ব্যক্তি তার ক্রোধ সংবরণ করবে আল্লাহ তার দোষ ত্রুটি গোপন রাখবেন, আমাদেরও দোষ ত্রুটি গোপন রাখার চেষ্টা করে যেতে হবে। পাঁচ, যে ব্যক্তি তার কোনো ভাইয়ের সাথে গিয়ে তার কোনো প্রয়োজন মিটিয়ে দিবে, কেয়ামতের কঠিন দিনে আল্লাহ পাক তার পুলসরাতের উপরে পাক দৃঢ় রাখবেন। আর ছয় নম্বর, সিরকা যেমন মধুকে বিনষ্ট করে, মন্দ আচরণ তেমনি সমস্ত সৎকর্মকে বিনষ্ট করে দেয়। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ রসুলের এই ছয়টি বাণী মেনে চলার তৌফিক দান করেন। উদ্বোধনী ভাষণের কর্তব্য হিসাবে প্রতিবারে যেটা আমরা বলি, আজকেও মনে করিয়ে দিচ্ছি, আমাদের আমাদের এই বিগত এক বছরে আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ মারা গেছেন, আমরা তাদের স্মরণ করব এবং তাদের জন্য দোয়া করব। অনেকেই তাদের জানাজায় যেতে পারেনি, অনেকে তাদের নামও জানে না। আমি শুরু করে বলছি, প্রথম ডক্টর মোহাম্মদ সদরুল ইসলাম, আলহেরা শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সদস্য সচিব, এখানে মোহনপুর ডিগ্রি কলেজের প্রভাষক ছিল ছেলেটা, মাত্র 40 বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে 20 অক্টোবর 2019 তারিখে। দুই নম্বর, এনামুল হক, সাহিত্য সম্পাদক, কুড়িগ্রাম দক্ষিণ সাংগঠনিক জেলা, যিনি আমাদের কেন্দ্রীয় পরিষদের সদস্য ছিলেন এবং অত্যন্ত আনুগত্যশীল যুবক ছিলেন, মাত্র 44 বছর বয়সে 23 অক্টোবর বুধবার তিনি মারা গিয়েছেন। তিন নম্বর, মাস্টার আব্দুর রহমান, সাবেক সভাপতি সাতক্ষীরা সাংগঠনিক জেলা, তিনি দীর্ঘ হায়াত পেয়েছিলেন আল্লাহর রহমতে, 96 বছর বয়সে গত 6 ডিসেম্বর শুক্রবারে সাতক্ষীরা ইটে কাছে নিজের বাড়িতে ইন্তেকাল করেছেন। এই তিনজন ভাই আমাদের থেকে চিরবিদায় গ্রহণ করেছেন। আমরা সবাই দোয়া করি আল্লাহ পাক তাদের গোনা খাতা মাফ করুন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করুন। যারা দোয়া চেয়েছেন, বিশেষ করে আমাদের কাছে যাদের নাম এসেছে, তাদের মধ্যে আছেন কুমিল্লার আন্দোলনের উপদেষ্টা ভাই মৌলানা আব্দুল হান্নান, মৌলানা শরাফত আলী, এই দুইজন আমাদের অত্যন্ত অত্যন্ত যোগ্য কর্মী ছিলেন, এখন বয়সের ভারে নুইয়ে পড়েছেন, আসতে পারলেন না ইস্তেমাতে, বড় দুঃখিত তারা। আপনাদের সবার কাছে তারা দোয়া চেয়েছেন। মৌলানা সাইদুর রহমান মহাদ্দেস, তামরুল মিল্লাত মাদ্রাসা ঢাকা, উনি প্রতিবারই আসেন, গতবারও এসেছিলেন, এবারে তিনি আসতে পারেননি, অসুস্থ, আপনাদের কাছে তিনি দোয়া চেয়েছেন। ভাই আব্দুর রহিম, সাবেক সভাপতি বগুড়া জেলা, আপনারা জানেন সে এখন কোথায়, আমরা তার জন্য প্রাণ ভরে দোয়া করি আল্লাহ পাক যেন তাকে দ্রুত খালাস করে আবারও আন্দোলন ময়দানে ফিরিয়ে আনেন। এছাড়া আমি আসার সময় আরেক ভাই বলেছেন, গাজীপুর জেলার সহসভাপতি, তিনিও দোয়া চেয়েছেন, তিনি অসুস্থ হয়ে বাড়িতে পড়ে আছেন, আমরা তার জন্য দোয়া করব। আল্লাহ যারা দোয়া প্রার্থী তাদের সবাই মনস্কামনা পূর্ণ করুন, তাদেরকে শেফায়ে কুল্লি দান করুন, পূর্ণ আরোগ্য দান করুন। এছাড়াও মা বোনদের মধ্যে বহু আছেন যাদেরকে আমরা জানি না, আমভাবে বলছি, যারা অন্তর থেকে ইজতেমাকে ইজতেমার সাফল্য কামনা করেছেন অথচ আসতে পারেননি, আমরা তাদের সবাইয়ের জন্য আল্লাহ পাকের নিকটে বিশেষভাবে প্রার্থনা করছি, আল্লাহ তুমি তাদের মনস্কামনা পূর্ণ করো, তাদের রোগ আরোগ্য দান করো। পরিশেষে আবার আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের উদ্বোধনী ভাষণ আল্লাহর নামে 30তম বার্ষিক তবলিগী ইজতেমার শুভ উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।